খোশবাগান এলাকায় পলিক্লিনিকের প্রবেশদ্বারে বসানো হলো স্যানিটাইজার কিয়স্ক। শনিবার পূর্ব বর্ধমানের খোশবাগান এলাকার একটি বেসরকারি পলিক্লিনিকের প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে দরজা বসানো হলো। এদিন সকালে খোশবাগানে ওই ক্লিনিকে জীবাণুনাশক স্প্রে দ্বার উদ্ঘাটন করলেন নভেল ভাইরাসের বর্ধমান হাসপাতালের নোডাল অফিসার চিকিৎসক দীনবন্ধু নাগ। এই ক্লিনিকের পক্ষ থেকে শেখ আলহাজ উদ্দিন বলেন, রাজ্যে এই প্রথম কোনো পলিক্লিনিকে জীবাণুনাশক দরজা হলো। তিনি আরও বলেন, ক্লিনিকে আসা মানুষদের সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধক চিকিৎসক দীনবন্ধু নাগ বলেন, করোনা ভাইরাসের প্রতিষেধক যতদিন না আবিষ্কার হচ্ছে ততদিন এই রোগের বিষয় বিস্ময়ে আমরা আতঙ্কিত থাকব। এই অবস্থায় এই ধরনের জীবাণুনাশক দরজার ব্যবহারের প্রয়োজন আছে। তিনি আরও বলেন, আমাদের সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, নিজেদের সর্বদা হাত জীবাণুমুক্ত করে রাখতে হবে। বিষয়টা হচ্ছে, ধরুন আমরা চিকিৎসা একটা পরিষেবার সাথে চিকিৎসাটাকে একটা আন্দোলনের জায়গায় আমরা নিয়ে এসেছি। বিশেষ করে আমি প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে আসছি যে মানুষকে সঠিক পরিষেবা দেব। সেই জন্য আমার সান হসপিটাল এবং সেবা পলিক্লিনিক, যেখানে বাইরের মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে আসছে, জানি না কে কোনভাবে আসছে, সেই জন্য তাদেরকে অন্তত প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার, সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই স্যানিটাইজার প্যানেলটাকে বসিয়েছি। যখন আমার প্রতিষ্ঠানে আসছে তখন স্টাফদের সুরক্ষা, অন্যান্য পেশেন্ট পার্টিদের সুরক্ষা, পেশেন্টের সুরক্ষা, তার জন্য এই স্যানিটাইজার প্যানেল সান হসপিটালেও বসানো হয়েছে এবং সেবা পলিক্লিনিকেও বসানো হয়েছে। এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সারা রাজ্যেই কোনো চেম্বারে বা কোনো পলিক্লিনিকে এই ধরনের স্যানিটাইজার প্যানেল এখনও বসানো হয়নি। তা আমরা পেশেন্টের, রুগীদের মনোবল বাড়াবার জন্য যে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়ে আছে করোনার আবহে, সেই আতঙ্ক থেকে মানুষকে বেরিয়ে আসার জন্যই, যাতে এখানে আসলে খোশবাগানের মতো জায়গায় যেখানে প্রচুর বাইরে থেকে মানুষ আসে, সেই জায়গায় চিকিৎসা করতে এসে যাতে ইনফেক্টেড না হয়ে বাড়ি ফিরে যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সেবা পলিক্লিনিকে স্যানিটাইজার প্যানেলের উদ্বোধন করলাম। করোনায় সারা বিশ্ববাসী আতঙ্কিত, তার সাথে বর্ধমানবাসী তো আছেই। ঘটনা হচ্ছে যে এই আতঙ্কটা আতঙ্কই থেকে যাবে যতক্ষণ না আমরা এর কোনো প্রিভেন্টিভ মেজার নিই। সেই প্রিভেন্টিভ মেজারগুলো হলো, প্রথম কথা সোশ্যাল ডিস্টেন্স, যেটা মুহুর্মুহু সব জায়গায় প্রচার করা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সের সাথে সেলফ প্রোটেকশান, মানে আমি কাউকে ছড়াবো না আর কারো ইনফেকশান আমিও নেব না। মিনিং দ্যাট রুট অফ এক্সিট অ্যান্ড রুট অফ এন্ট্রি, নাক চোখ মুখ, কোনো স্কিন যেখানে কোনো রকম ক্ষত আছে, এই জায়গাগুলোকে আমরা সবসময় কভার করে রাখব। যতটা সম্ভব খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবো না। আর একটাই টার্গেট, আমি ছড়াবো না, আমি কারোর থেকে নেব না। সুতরাং সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজেশন আর হেলথ এডুকেশন সকলের চেষ্টায় আস্তে আস্তে আশা করি বর্ধমানবাসী করোনা কন্ট্রোলে সফল হবে। স্যানিটাইজেশনের কাজ একমাত্র হচ্ছে যে ডিসইনফেক্ট করা। এবারে এইটা কোনো সকলেরই প্রয়োজন, কোনো প্রতিষ্ঠান কোনো কিছু না। যেখানেই আমরা কোনো কিছু দু চারজন বা গ্যাদারিং হব, রুগী কোনো কাজ, সেখানে আমরা একই জিনিস যেখানে কমন ইউজ করব, সেই জায়গাগুলো স্যানিটাইজ করা একান্ত প্রয়োজন। তো এটা বলা মুশকিল সহজ কথায়। তার কারণ হচ্ছে যে এই স্যানিটাইজ, এইগুলো হচ্ছে যে যেই মুহূর্তে এটা তো একটা এরোসল স্প্রে করা হলো, এই স্প্রেটা বেশিক্ষণ এরোসল হিসাবে থাকবে না। প্লাস এর সাথে বাইরের যে যোগাযোগ আছে সেহেতু মুহুর্মুহু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য ম্যাডাম আপনি নিশ্চিতভাবে, আমি আপনাকে এর জবাব দিতে পারছি না। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।